ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে দিনাজপুর চার আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 300 আসনে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস যে যাত্রা শুরু করেছে তারই অংশ হিসেবে আজকে আমরা রয়েছি দিনাজপুর চার আসনে। এই আসনটি চিরিরবন্দর এবং খানসামায় দুটি উপজেলা নিয়ে গঠিত। আমরা এই মুহূর্তে রয়েছি চিরিরবন্দর উপজেলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক। আমরা তার কাছে জানতে চাইব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আপনাদের কী প্রস্তুতি রয়েছে, কী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কী উন্নয়ন প্রয়োজন বলে আরও আপনারা মনে করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে স্মরণ করছি আল্লাহর নাম এবং পরবর্তীতে এই দেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বশেষ জাতির জনকের পিতা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে আরাধ্য কাজগুলো আগামী দিনে যে বাস্তবায়ন করছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যে কথাটি বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একটি কথা দিয়ে শুরু করতে চাই। 12তম সংসদ নির্বাচন ইতিমধ্যেই এই আসন থেকে আমরা 8 বার নৌকামার্কা নিয়ে বিজয় অর্জন করেছি এবং 3টি নির্বাচনে তথাকথিত নির্বাচন হয়েছে, সেই জন্য আমরা পরাজয় বরণ করেছি, সেটি আমরা পরাজয় মনে করি না, সেটাও আমাদের বিজয় ছিল। সর্বশেষ উন্নয়নের কথা যেটুকু বলতে চাই, জাতির পিতা দেশ দিয়েছেন, তিনি তার আরাধ্য স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেননি। ওই 71 সালের যারা বিরোধিতাকারী পশ্চিম পাকিস্তানের যারা পেতাত্তা তাদের ষড়যন্ত্রে মাত্র 3.5 বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব সহ তার সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা, যিনি তার রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে আমরা জানি বিবেচনা করি, তাদের সহ সকল পরিবারের সদস্যকে তারা সেদিন নির্মমভাবে হত্যা করেছে। কারা? যারা আমাদের দেশের সঙ্গে বিরোধিতা করেছিল এবং যখন 3.5 বছরের মাথায় এই বিধ্বস্ত বাংলাদেশকে জাতির পিতা যখন সারা বিশ্বে পরিচয় বহন করিয়ে বিধ্বস্ত বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে গেছে, বিশ্বের যারা মোড়ল তারা যখন বুঝতে পারল জাতির পিতাকে, জাতির পিতার অগ্রযাত্রাকে থামানো যাবে না, সেই কারণেই তারা ষড়যন্ত্র করে যেমন স্বাধীনতার বিরোধিতা করেছিল ঠিক তেমনিভাবেই তারা বঙ্গবন্ধু যাতে এই দেশকে স্বপ্নের দেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য 3.5 বছরের মাথায় 15ই আগস্ট 1975 সালের সেই কালরাত্রিতে তাকে হত্যা করা হয়। থেমে থাকেনি, তারা ভেবেছিল জাতির পিতাকে হত্যা করলে এই দেশের অগ্রযাত্রাকে থামানো যাবে। 1996 সালের 12ই জুনের নির্বাচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা যখন প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখন তিনি প্রথম ঘোষণা দিয়েছিলেন জাতির পিতার যে আরাধ্য স্বপ্নগুলো সেগুলো সে বাস্তবায়ন করবেন। সেই লক্ষ্যে 1996 সালে ক্ষমতায় আসার পর 1998 সালে প্রথম তিনি এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। একটু যদি আপনাকে থামিয়ে দিই, যে আওয়ামী লীগ 8 বার এই আসনে জয়ী হয়েছে এবং টানা 3 মেয়াদে আপনারা ক্ষমতায় আছেন, আপনি এই উপজেলার চেয়ারম্যানও জনপ্রতিনিধি, সেক্ষেত্রে এই টানা 3 মেয়াদে কোন কোন গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে বলে যদি একটু বলেন আপনার আসনে? আমি সেই জায়গায় আসছি। 96 সালের নির্বাচনের পরে প্রথম তিনি শুরু করলেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ প্রত্যেকটি ভাতা, এমনকি আমরা কোনোদিন চিন্তাও করিনি আমার মা আমার বোনেরা তারা তাদের গর্ভবতী ভাতা পাবেন, সেই ভাতাও তিনি প্রণয়ন করেছেন এই বাংলাদেশে। এখন উন্নয়নের কথা যদি বলি, অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে যদি একটু বলেন, জননেত্রী শেখ হাসিনাই মানে উন্নয়ন, আমাদের কারো উন্নয়ন করার ক্ষমতা নেই। তিনি সারা বাংলাদেশে সমবণ্টনের মধ্য দিয়ে 300টি আসনে উন্নয়ন করে যাচ্ছেন। ঠিক তেমনিভাবে আমার চিরিরবন্দর খানসামায় সেই উন্নয়নগুলো হচ্ছে, আরও কিছু ছোটোখাটো রাস্তাঘাট বাকি আছে, নিশ্চয়ই এই বছরে আমরা কিছু রাস্তাঘাট তৈরি করব এবং আমাদের বড় বড় ব্রিজ ইতিমধ্যে হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, সেগুলো ইনশাল্লাহ হবে। এবং সেই উন্নয়নের মধ্য দিয়ে আমরা শতভাগ আশাবাদী আগামী ডিসেম্বরেই হোক আর 2024 সালের জানুয়ারিতেই নির্বাচন হোক, প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হোক, আবারও চিরিরবন্দর খানসামায় আমরা
আমাদের মনোনীত মানুষকে নির্বাচিত করতে পারব, এই এটি আমরা সকলে বিশ্বাস করি এবং এই ধারণা আমরা জননেত্রী শেখ হাসিনাকে দিতে চাই। শুধু একটি কথা বলতে চাই, এই আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতি চিরিরবন্দর খানসামাবাসীর এইটুকুই নিবেদন থাকবে, যারা জনগণের সঙ্গে জড়িত, যারা মাস পিপলের সঙ্গে জড়িত, তাদের মধ্য থেকে যাতে তার প্রতিনিধি নিয়োগ করার সেই বিষয়টি তিনি নিশ্চিত করেন, অর্থাৎ জনগণের কাতারে যারা আছেন তাদের মধ্য থেকে যিনি তিনি যেন প্রতিনিধি নিয়োগ করার চেষ্টা করেন, এই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এই চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি তার কথা বললেন, তুলে ধরলেন। আমরা আরও থাকবো, মধ্যরাত পর্যন্ত থাকবো, এই আসনে আরও অনেকের সঙ্গে কথা বলবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।